সালামু আলাইকুম তাপগতিবিদ্যা চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশ ক্লসিয়াস পিস্টনযুক্ত সিলিন্ডারে মোল হাইড্রোজেন গ্যাস নিয়ে পিভিএল লেখাচিত্র নিয়ে চিত্রে প্রদর্শিত চক্রটির অনুরূপ একটি চক্র পেলেন এখানে ডি ওয়ানের টেম্পারেচার দেওয়া আছে অর্থাৎ উৎসের তাপমাত্রা দেওয়া আছে ছয়শো কেলবিন আর ডি টু গ্রাহকের তাপমাত্রা দেওয়া হচ্ছে চারশো কেলবিন পিভিএল লেখাচিত্রে এটা হচ্ছে ক্লসিয়াসের মতো একটি প্রত্যাগামী চক্র তো উদ্দীপক্ষ হতে হাইড্রোজেন গ্যাসকে বি হতে সিতে আনতে কৃতকাজের পরিমাণ বের করতে বলা হয়েছে হাইড্রোজেন গ্যাসকে বি হতে সিতে নিতে কি পরিমাণ কাজ করতে হয়েছে সেটাই আমাদের বের করতে বলছে নম্বর তো এটা হচ্ছে আমরা করি এটা বি থেকে সি বিন্দু তার মানে এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া রুদ্ধতাপীয় প্রসারণ প্রক্রিয়া তো টি ওয়ানের মান তো আমাদের জানাই আছে ছয়শো কিলবিন আর টি টু এর মান জানা আছে চারশো কিলবিন তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া কাজ এর সূত্রটা কি জানি আমরা রুদ্ধতাপিয়ে প্রক্রিয়াকৃত কাজ ডাব্লিউ ডাব্লিউজি কোয়ার টু এন আর ডিভাইড হচ্ছে গামা মাইনাস ওয়ান টি ওয়ান মাইনাস টি টু তো টি ওয়ানের মান আমাদের দেওয়া আছে ছয়শো কেলজিন আর টি টু এর মান দেওয়া আছে চারশো ক্যালজিন আর আমাদের গামার মান যেহেতু হাইড্রোজেন গ্যাস তাহলে গামার মান কত হবে ওয়ান পয়েন্ট ফোর এখন যদি মানগুলো আমরা বসাই এখানে একমল হাইড্রোজেন গ্যাসের কথা বলা আছে একমল হাইড্রোজেন গ্যাস তাহলে আমরা এন এর মান বসাবো ওয়ান আর এর মান বসাবো এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর ডিভাইড ঘামা গামার মান হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর মাইনাস ওয়ান টি ওয়ান এর মান ছয়শো কেলভিন আর টি টু এর মান হচ্ছে চারশো এখন যদি এটা আমরা ক্যালকুলেশন করি ছয়শো মাইনাস চারশো তো দুইশোই এটার সাথে গুণন হবে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর এটাকে ভাগ দিব হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর থেকে ওয়ান বাদ দিলে জিরো পয়েন্ট ফোর ভাগ পয়েন্ট ফোর চার হাজার একশো সাতান্ন চার হাজার একশো সাতান্ন তাহলে প্রথম ক্ষেত্রে মানে আমাদের গ নাম্বারের ক্ষেত্রে বলা হয়েছিল যে বি হতে সিতে আনতে বি হতে সি এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া তো এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজের মান আমরা পেলাম চার হাজার একশো সাতান্ন জু এটাই গ নাম্বারের অ্যান্সার আশা করি গ নাম্বারটা সবাই বুঝতে পেরেছেন ঘনম্বার ক্লস ইয়াসের দাবিটি যৌক্তিক কিনা ব্যাখ্যা করতে বলা হয়েছে ক্লস ইয়াস দাবি করছে যে এটা একটা প্রত্যাগামী চক্র তো এই দাবিটা যৌক্তিক কিনা সেটা আমাদের বের করতে হবে প্রত্যাগামী হওয়ার শর্ত কি প্রত্যাগামী হওয়ার শর্ত আমরা কি জানি হওয়ার শর্ত যদি কিউ ওয়ান আর টি ওয়ানের অনুপাত কিউ টু আর টি এর অনুপাতে সমান হয় তাহলে সেটা হচ্ছে প্রত্যাগামী চক্র q1 t1 q2/t1 q2/t2 এটা যদি ইকুয়াল হয় অর্থাৎ এদের অনুপাত এদের অনুপাত যদি সমান হয় তাহলে এটাকে আমরা বলতে পারব এটা একটা প্রত্যাগামী চক্র তাহলে আমাদের কি কি বের করতে হবে এই ক্ষেত্রে q1 আর q2 এর মান বের করতে হবে তাহলে q1 আর q2 এর মান বের করি তো প্রথমে q1 এর মান বের করব তো q1 এর মান বের করার জন্য আমাদের কি করতে হবে তো এখানে আমরা q1 যে বের করব এটাকে একটা সমষ্টন প্রক্রিয়া সমষ্ণ প্রসারণ প্রক্রিয়া তো এই সমস্ত প্রক্রিয়ায় কিউ ওয়ানটা কীভাবে বের করা যায় আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রে কি জানি ডেল কিউ ইজিক টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ যদি সমস্য প্রক্রিয়া হয় তাহলে ডেল ডাব্লিউ এইটাইজিক সরি ডেল কিউ সমস প্রক্রিয়া হলে ডেল কিউ এইট এইজিক হবে ডেল ডাব্লিউ কারণ সমস্য প্রক্রিয়ায় সমস্য প্রক্রিয়ায় ডেল ইউ অন্তস্থ শক্তির মান হচ্ছে জিরো অন্তস্থ শক্তির মান জিরো হওয়ার কারণ হচ্ছে তাপমাত্রার পরিবর্তন না হলে অন্তস্থ শক্তিরও কোনো পরিবর্তন হবে না তাহলে ডেল কিউ ইজ ইকাল টু ডেল ডাব্লিউ তাহলে এই সমস্ত প্রক্রিয়ায় কৃতকাজ বের করতে পারলেই আমরা হচ্ছে ডেল কিউ অর্থাৎ কিউ ওয়ানের মানটা পেয়ে যাব তাহলে কৃতকাজ কি হবে কৃতকাজ সূত্র হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু V1। লন ভি টু বাই ভি ওয়ান ডাব্লিউ এটাকে আমরা q1 লিখতে পারি q1 ওয়ান ইজ ইকাল টু ডাবলিউ ইজ ইকোয়াল টু লন ভি টু বাই ভি ওয়ান মান তো এক মোল জানা আছে আর এর মান এইট পয়েন্ট টেম্পারেচার টি এর এখানে আছে টি ওয়ান টি মান কত ছয়শো ইনটু ছয়শো ln লন ভি এর মান দেওয়া আছে ফোর পয়েন্ট ফাইভ আর ভি ওয়ানের মান দেওয়া আছে টু পয়েন্ট ফাইভ এখানে ভি কিন্তু ভি ইনটু টেন আর এখানে পি হচ্ছে ওয়ানের সাথে টেন টু দি পাওয়ার ফাইভ গুণ হবে তাহলে আমরা ভি টু এর মান বসাবো কত ফোর পয়েন্ট ফাইভ তাহলে এখানে ফোর পয়েন্ট ফাইভ আর ভি ওয়ানের মান বসাবো হচ্ছে টু পয়েন্ট ফাইভ দুইটার সাথেই যেহেতু টেন ইনভার্স থ্রি গুণ তাহলে আমাদের ওটা না বসাইলেও হবে এখন যদি ক্যালকুলেশন করি লন ফোর পয়েন্ট ফাইভ ভাগ হচ্ছে টু পয়েন্ট ফাইভ ইকুয়াল ইন্টু টি টেম্পারেচার হচ্ছে ছয়শো গুড়ন হচ্ছে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর বত্রিশ এটা হচ্ছে কৃতকাজ পেরে হলো এটি হচ্ছে গৃহীত তাপ কিওয়ানের মান কি এর মান আমরা পেলাম উনত্রিশশো বত্রিশ তাহলে কিউ ওয়ান ডিভাইড এটার মান কত হবে উনত্রিশশো বত্রিশ ডিভাইড হচ্ছে ছয়শো এটাকে যদি ক্যালকুলেশন করি টি ওয়ানের মান ছয়শো আর কি ওয়ান পেলাম হচ্ছে ঊনত্রিশশো বত্রিশ ভাগ হচ্ছে ছয়শো ফোর পয়েন্ট এইট এইট সিক্স বা ফোর পয়েন্ট এইট নাইন জুল পার ক্যালফিন কি ওয়ান আর টি ওয়ানের অনু কী হবে কাজে তাপের একক হচ্ছে জুল তাপমাত্রার একক ক্যালফিন তাহলে ফোর পয়েন্ট এইট নাইন জুল পার ক্যালফিন তো কি ওয়ান ডিভাইড টি ওয়ানের মান বের হয়ে গেল এখন আমাদের কিউ টুয়ের মানটা বের করতে হবে তো ঘ থেকে আমরা কিউ ওয়ান বাই ওয়ানের মান পেয়েছি সরি ঘ থেকেই আমি একটু আগে পেলাম কিউ ওয়ান বাই টি ওয়ান ফোর পয়েন্ট এইট নাইন পার কেলভিন এখন আমাদের কিউ এর মান বের করতে হবে তো কিউ টু বের করার জন্য আমাদের কী কী দরকার কিউটু এইটা কি সম কিউ হচ্ছে এই পথে অর্থাৎ এটাও কি সমস্য সংকোচন প্রক্রিয়া তো এই পথে হচ্ছে এর মান বের করতে হবে তো কিউটু যেহেতু সমস্য প্রক্রিয়া তাহলে সেই ক্ষেত্রে আমরা আবার বলতে পারি যে কৃতকাজে কি তাপ তাই ক্ষেত্রে হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া যেহেতু আয়তন হ্রাস পাচ্ছে তাহলে এখানে হচ্ছে সিস্টেমের উপর পরিবেশের কাজ সম্পাদন হচ্ছে সিস্টেমের উপর যদি পরিবেশের কাজ সম্পাদন হয় তাহলে এটা বর্জিত তাপ হবে তাহলে ডাব্লিউ এইটা ইজ ইকোয়াল টু কিউ টু ডাব্লিউ টু এইটা ইজ টু কিউ টু এন আর টি টু লন এখানে ভি টুটা হবে হচ্ছে ভি ফোর আর ভি টুটা ভি ওয়ানটা হবে হচ্ছে ভি থ্রি মানে ভি থ্রি থেকে আয়তন ভি ফোর হয়েছে তাহলে লন ওপর হচ্ছে ভি ফোর আর নিচে হচ্ছে ভি থ্রি তাহলে আমাদের ভি ফোর আর ভি থ্রি এর মান দুইটা বের করতে হবে তো ভি ফোর হচ্ছে এই জায়গায় আছে আর ভি থ্রি হচ্ছে এই জায়গায় আছে তো আমরা এটা কিভাবে বের করব তো এই ভি থেকে সিবিন্দুতে যখন আসছে এটা কি রুদ্ধতাপীয় প্রসারণ প্রক্রিয়া তো এই পয়েন্টে হচ্ছে আমাদের আয়তনের মান দে আছে ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইনভার্স থ্রি মিটার কিউব তা এই বিন্দুর আয়তন কত ভি এর আয়তন কত সেটা বের করতে হবে টি এর মান আমাদের আবার আমাদের জানা আছে টি এর মান হচ্ছে ছয়শো কেলভিন আর টি মান চারশো ভি মান আছে ফোর পয়েন্ট ফাইভ ইন্টু তাহলে ভি ফোর ভি টু দেওয়া আছে এটা ভি থ্রি বের করতে হবে ভি থ্রি এটার মান কত হবে তাহলে এই আবার এইটার ক্ষেত্রে গ্রামার মান ওয়ান পয়েন্ট ফোর কারণ এটা হাইড্রোজেন গ্যাস এটা আমাদের জানা তাহলে আমরা রুদ্ধ তাপিয়া প্রক্রিয়ায় কী সূত্র জানি যে টি ওয়ান ভি ওয়ান গামা মাইনাস ওয়ান এইটা ইজ ইকুয়াল টু টি টু ভি টু গামা মাইনাস ওয়ান তাহলে এখানে টি ওয়ানের জায়গায় ভি ভি ওয়ানের জায়গায় কী হবে ভি টু হবে কারণ এই পয়েন্টে আয়তন ছিল ভি টু টি টু এর জায়গায় আয়তন হবে ভি থ্রি তাহলে এখানে হচ্ছে ভি তো ভি এর মান আগে বের করতে হবে ভি থ্রি কীভাবে বের করব ভি থ্রি গামা মাইনাস ওয়ান এটা থাকুক টি ওয়ান ডিভাইড টি তার উপর পাওয়ার হচ্ছে গামা মাইনাস ওয়ান টি মান ছয়শো টি মান হচ্ছে ইন্টু ভি এর মান আমরা পেয়েছি ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইনভার্স থ্রি তার উপর পাওয়ার হচ্ছে ওয়ান পয়েন্ট আর পাশে ভি থ্রি তার উপর পাওয়ার হবে জিরো পয়েন্ট থেকে ওয়ান বাদ দিলে হচ্ছে জিরো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি ফোর পয়েন্ট ফাইভ তার উপর পাওয়ার হচ্ছে পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট ফোর থেকে ওয়ান বাদ দিলে পয়েন্ট ফোর জিরো পয়েন্ট এইটার সাথে ছয়শো গুণন ভাগ হচ্ছে চারশো এখানে আসতে আসে জিরো পয়েন্ট ওয়ান সেভেন টু সেভেন ভি থ্রি তার উপর পাওয়ার হচ্ছে জিরো পয়েন্ট ফোর এখন ভি থ্রি এই পাওয়ারটা যদি এই পাশে চলে আসে তাহলে জিরো পয়েন্ট ওয়ান সেভেন টু সেভেন এর উপর পাওয়ার হবে হচ্ছে ওয়ান ডিভাইড জিরো পয়েন্ট ফোর তাহলে যেটা আসছে অ্যান্সার তার উপর পাওয়ার হচ্ছে ওয়ান ভাগ পয়েন্ট ফোর জিরো পয়েন্ট জিরো ওয়ান টু ফোর জিরো পয়েন্ট জিরো ওয়ান টু ফোর এত হচ্ছে মিটার কিউব আচ্ছা আয়তন এখানে ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইনভাস থ্রি মিটার কিউব দেওয়া আছে কিন্তু তাহলে জিরো পয়েন্ট ওয়ান টু ফোর মিটার কিউব এটা আমরা ভি থ্রি এর মান পেলাম এখন আমাদের আমরা ভি ফোরের মান বের করতে হবে তাহলে এখানে যে ভি থ্রিটা দরকার সে ভি থ্রি পেয়ে গেলাম এখন ভি ফোরের মান দরকার ভি ফোর কই থেকে পাবো আবার যদি গ্রাফটা আমরা দেখি এখানে হচ্ছে ভি ফোর এখানে হচ্ছে ভি ওয়ান টি ওয়ানের মান হচ্ছে ছয়শো কেলবিন আর টি টু এর মান হচ্ছে চারশো কেলভিন তাহলে টি টু এর জন্য এবার ভি ফোর আর টি ওয়ানের জন্য হচ্ছে ভি ওয়ান আবার এবার হচ্ছে টি ওয়ানের জন্য হচ্ছে ভি ওয়ান গামা মাইনাস ওয়ান আর টি ফোরের জন্য টি টু এর জন্য হচ্ছে ভি ফোর গামা মাইনাস ওয়ান এখানে টি টু তা এখানে আয়তন হচ্ছে ভি ফোর এটাও কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া এই প্রক্রিয়া থেকে যে প্রক্রিয়া যাচ্ছে রুদ্ধ তাপীয় সংকোচন প্রক্রিয়া এটার জন্য আবার সূত্র হচ্ছে এরকম এখান থেকে আমাদের ভি ফোরের মানটা বের করতে হবে তাহলে ভি ফোর গামা মাইনাস ওয়ান এটা ইজ ইকুয়াল টু টি ওয়ান বাই টি টু ইন্টু ভি ওয়ান minus মাইনাস এখানে হচ্ছে ভি বের করতেছি তাহলে টি আবার নিচে ছয়শো ডিভাইড হচ্ছে চারশো ইন্টু v1 এর মান হচ্ছে v1 এর মান কত দেওয়া আছে ভি ওয়ান টু পয়েন্ট ফাইভ ইনভার্স থ্রি তার উপর পাওয়ার হচ্ছে গামার মান ওয়ান থেকে ওয়ান বাদ দিলে 0.4। এখানে ভি টু দি পাওয়ার ফোর তার উপর পাওয়ার হচ্ছে জিরো পয়েন্ট ফোর এইটুকু যদি ক্যালকুলেশন করি টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইনভার্স থ্রি এটার উপর পাওয়ার হচ্ছে পয়েন্ট ফোর এটার সাথে গুণন হবে ছয়শো ভাগ হবে চারশো জিরো পয়েন্ট ওয়ান থ্রি সিক্স ফাইভ ফোর এটার উপর পাওয়ার হবে এটা যদি এই পাশে আসে ওয়ান ডিভাইড জিরো পয়েন্ট ফোর তাহলে যেটা আসছে অ্যান্সার তার উপর পাওয়ার ওয়ান ভাগ পয়েন্ট ফোর এটা আসতে আসছে ভি ফোরের মান সিক্স পয়েন্ট এইট নাইন ইন্টু টেন ইনভার্স থ্রি মিটার কিউব মিটার কিউব সিক্স পয়েন্ট এইট নাইন ইন্টু টেন ইনভার্স থ্রি মিটার কিউব ভি ফোরের মান পেয়ে গেলাম আমরা ভি ফোরের মান আর ভি থ্রি এর মান দরকার ছিল তো ভি এর মান প্রথমে পেলাম তারপরে ভি ফোরের মানও পেয়ে গেলাম এখন হচ্ছে এই সূত্রে শুধু আমরা এটা বসায় দিব তাহলে আমাদের কৃত বের হয়ে আসবে আর সেটাই হচ্ছে গৃহীত বর্জিত তো তৃতীয় ধাপের এই ধাপের ক্ষেত্রে আমাদের কিউ টু এর মান বের করতে হবে তো ডাব্লিউ ইজ টু কিউ টু হবে তাহলে ডাব্লিউ এটা ইজ টু ডাব্লিউ টু কিউ টু টু টি টু লন ভি ফোর ডিভাইড হচ্ছে ভি থ্রি এর মান ওয়ান আর এর মান এইট পয়েন্ট ওয়ান ফোর টেম্পারেচার হচ্ছে চারশো লন ভি মান পেয়েছি সিক্স পয়েন্ট এইট নাইন আর ভি এর মান পেয়েছি জিরো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি ভাগ গুণন হবে চারশো এটার সাথে গুণ হবে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর মাইনাস উনিশশো চুয়ান্ন দশমিক পাঁচ নয় এখন এই ক্ষেত্রে কৃত কাজের মান কিন্তু ঋণাত্মকই আসবে যেহেতু আয়তন সংকোচিত হয়েছে আর এটা সমস্ত সংকোচন প্রক্রিয়া সিস্টেম পরিবেশের উপর কাজ করবে না উল্টা পরিবেশই সিস্টেমের উপর কাজ করবে এর জন্য অ্যান্সার হচ্ছে নেগেটিভ তো যখন আমরা তাপ লিখবো তাপের মান তো নেগেটিভ হবে না তাপের মান পজিটিভ হবে তাপের মান হচ্ছে উনিশশো চুয়ান্ন দশমিক পাঁচ নয় জোল এখন কি ওয়ান বাই টি ওয়ান এটার অনুপাত পেয়েছিলাম ফোর পয়েন্ট এইট নাইন জুল পার কেলভিন তখন দেখি যে কিউ টু আর টি এর অনুপাত কত কিউ টু এটা উনিশশো দশমিক পাঁচ নয় আর টি টু এর হচ্ছে চারশো তখন দেখা যাক কত আসে ভাগ চারশো ফোর পয়েন্ট এইট নাইন এত জুল পার ক্যালফিন ওইটাও ফোর পয়েন্ট এইট এইট সিক্স আসছিলো এটাও ফোর পয়েন্ট তো আমরা ফোর পয়েন্ট পার লিখতে পারি তাহলে কিউ ওয়ান ডি টি ওয়ান টু কিউ টু টি টু পেলাম এখান থেকে আমরা তাহলে আমরা এখানে কি বলতে পারি যে কোশ্চেন ছিল ক্লসিয়াসের দাবিটি যৌক্তিক কিনা ব্যাখ্যা করো তাহলে ক্লসিয়াসের মতে যে এটা প্রত্যাবর্তী ইঞ্জিন বলেছিল তাহলে তার দাবিটি সঠিক সুতরাং ক্লসিয়াসের দাবি সঠিক ক্লসিয়াসের দাবি সঠিক আশা করি ম্যাথটা সবাই বুঝতে পেরেছেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ